কারণ পড়াটা তো আমাদের কমপ্লিট করতেই হবে, হয়তো কলেজ ওয়াইজ পরীক্ষা হবে একটা, এরকম হতে পারে। এই যে তোমাদের সেকেন্ড সেম, সেকেন্ড সেমের তো প্র্যাকটিক্যালটাই হলো না, এবং হওয়ার আর কোনো সম্ভাবনা আমি দেখছি না। সেকেন্ড সেমের হ্যাঁ প্র্যাকটিক্যাল স্যার, হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। ফোর্থ সেমের প্র্যাকটিক্যালে যেহেতু পাইথন ছিল, আমি পাইথন ওদের করিয়ে দিয়েছি, সেটা হওয়া সম্ভব, বাড়ি থেকেই হওয়া সম্ভব, সেই জন্য করিয়ে দিয়েছি। কিন্তু সেকেন্ড সেমের তো আর প্র্যাকটিক্যাল গুলো বাড়িতে করানো সম্ভব নয়, তোমরা তো আর বাড়িতে সে এক্সপেরিমেন্টাল সেট আপ করবে না, কাজেই সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। তোমাদের জীবন থেকে এই সেমিস্টারটা বাদ হয়ে গেল যা মনে হচ্ছে, মানে এই সেমিস্টারের প্র্যাকটিক্যাল গুলো শেখা হলো না, থিওরিটা আমরা কমপ্লিট করে দেবো কিন্তু প্র্যাকটিক্যালটা তো শেখা হচ্ছে না, সেটাও তো একটা ইম্পর্টেন্ট পার্ট। আমি জানি না, মানে এটা তো আমাদের কাছে একটা অভিশাপ যে গোটা জীবনের একটা পার্ট, এই অভিশপ্ত পার্ট, সেটা শুধুমাত্র তোমরা কেন, আমরাও ফেস করছি, গোটা বিশ্বের মানুষ ফেস করছে, আমরা তো কম ফেস করছি। জানি না আগামী দিনে কি কপালে আছে, আগামী দিনে হয়তো আরো জিনিসটা বাড়বে না কমবে, কিছুই বুঝতে পারছি না। আজি ওয়েট অ্যান্ড সি কি হবে, তবে আমরা লড়াই করে যাব, লড়াই চালিয়ে যাব, তোমরাও লড়াই চালিয়ে যাবে, তোমরা সাবধানে থাকো, বাড়ি থেকে বেরোবে না, কারণ তুমি জানোও না যে তোমার পাশের লোকটার করোনা অ্যাক্টিভ আছে কি নেই। সেই জন্য তোমাদের বারবার করে সাবধান করছি, এটা এত মারাত্মক একটা ভাইরাস যে জাস্ট টাচ করলেই ভাইরাসটা চলে আসবে। ইভেন ধরো একজন দরজা খুলেছে হাত দিয়ে, সেই দরজার হাতলে করোনা লেগে আছে, এবার তুমি সেই দরজা টাচ করে খুলতে গেলে তোমার শরীরে প্রবেশ করে গেল। এতটাই প্রিকশন নিয়ে থাকতে হয়, এবং আমরা এই প্রিকশনটা নিতে পারছি না বলেই এইভাবে ছড়িয়ে পড়ছে পুরো জিনিসটা। হ্যাঁ, সো সো বি কেয়ারফুল। তুমি জানো না তোমার পাশের লোকটার কি আছে, তুমি জানো না, বাড়ির বাইরে গেলে অবশ্যই ফিরে এসে জামা কাপড় সঙ্গে সঙ্গে ওয়াশিং এ দেবে, সঙ্গে সঙ্গে হাত পা মুখ ভালো করে যতটা পরিমাণ জল দিয়ে ধোয়া যায় ততটা পরিমাণ জল দিয়ে ধোবে। সময়টা কিন্তু খুব একটা ভালো নয়, সামনের সময়টাও আমি খুব একটা ভালো সময় দেখছি না। ইভেন ইন জুন লকডাউন যে চলবে না তার গ্যারান্টি কেউ দিতে পারে না, কাজেই লড়াই চালিয়ে যেতে হবে। আমরাও যেরকম লড়াই চালাচ্ছি, গোটা দেশের মানুষ চালাচ্ছে, গোটা বিশ্বের মানুষ চালাচ্ছে, তো তার সাথে তোমাদেরও লড়াইটা চালিয়ে যেতে হবে, এটুকুই বার্তা তোমাদের। তো যাই হোক, এই বার্তার পরে আমরা শুরু করি আজকের আলোচনাটা, খুব অল্প করে আজকে আলোচনা করব। টু এস্টাবলিশ ফ্যারাডেস ল ফর এনি লুপ মুভিং ইন এ স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড, সো লুপ ইজ মুভিং, একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডে লুপ ইজ মুভিং, একটা কারেন্ট ক্যারিং লুপ সেটা মুভ করছে একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডে, তার মানে তো একটা রিলেটিভ চেঞ্জ অফ ফ্লাক্স আছে, তাই না? একটা রিলেটিভ চেঞ্জ অফ ফ্লাক্স রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এই লুপ, এটা একটা ক্লোজড লুপ, একটা পার্টিকুলার টাইম টি তে লুপটা হচ্ছে এইটা, আর একটা সার্টেন টাইম ইন্টারভাল পরে, অর্থাৎ সাপোজ টি প্লাস ডিটি টাইমে লুপটা হচ্ছে এইটা, কারেন্ট কারিং লুপ, একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে দিয়ে মুভ করছে। কি ঘটনাটা ঘটবে সেটা দেখি। সো এ ক্লোজ লুপ সি অফ ওয়ার অফ আরবিটারি শেপ মুভিং ইন এ স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড বি উইথ এ নন রিলেটিভিস্টিক ভেলোসিটি ভি। নন রিলেটিভিস্টিক বলে দেওয়া হলো, তার কারণ হচ্ছে রিলেটিভিস্টি রিলেটিভিটি কাউন্ট করলে সেখানে আবার অনেক রকম কারেকশন চলে আসবে, আমরা অত জটিলতায় যাচ্ছি না। সো দি ভেলোসিটি ইজ নন রিলেটিভিস্টিক, লেস দেন সি,
অর নট নট ভেরি ক্লোজ টু সি, অনেক মানে ভেরি ভেরি লেস দেন সি, সি ইজ দি ভেলোসিটি অফ লাইট। সো একটা আরবিট্রারি শেপের ক্লোজ লুপ সি ওয়্যার সেটা মুভ করছে একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড বি তে উইথ নন রিলেটিভিস্টিক স্লোপ। তো ইফ দি ভেলোসিটি অফ এ কন্ডাক্টিং ইলেকট্রন রিলেটিভ টু দি ওয়্যার ইজ ইউ, তাহলে ইটস ভেলোসিটি রিলেটিভ টু দি ফিল্ড ইজ ইউ প্লাস ভি, সিম্পল ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা, রিলেটিভিস্টিক ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা। রিলেটিভিস্টিক মিন্স নিউটনিয়ান রিলেটিভিটি, নট স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সিম্পল রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট। হ্যাঁ, লুপটা ভি ভেলোসিটিতে মুভ করছে, তাহলে একটা ইলেকট্রন, হ্যাঁ, কন্ডাক্টিং ইলেকট্রনের ভেলোসিটি রিলেটিভ টু দি ওয়্যার যদি ইউ হয়, দেন ইটস ভেলোসিটি রিলেটিভ টু দি ফিল্ড, তাহলে ডেফিনেটলি ইউ প্লাস ভি হবে, সিম্পল অ্যাডিশন আর কিছু নেই। এখন লরেন্টজ ফোর্স অ্যাক্টিং অন অ্যান ইলেকট্রন অফ চার্জ কিউ, লরেন্টজ ফোর্সটা কত? অ্যাকচুয়ালি হয় কিউ ভি ক্রস বি। এখন ভেলোসিটিটা তো, ইলেকট্রনের ভেলোসিটিটা তো ইউ প্লাস ভি ইনস্টেড অফ অনলি ভি। সো লরেন্টজ ফোর্সের ফর্মটা চেঞ্জ হয়ে গেল কিউ ইউ প্লাস ভি ক্রস বি। অ্যান্ড উই ডিফাইন ফোর্স পার ইউনিট চার্জ অ্যাজ দি মোশনাল ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড, দ্যাট ইজ ভি ক্রস বি এর জায়গায় আমি বলছি ইউ প্লাস ভি ক্রস বি। বোধগম্য হচ্ছে কি? নাহলে আবার বলবো। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে এটাকে আমি 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 নাম দিচ্ছি মোশনাল ইলেকট্রিক ফিল্ড। আমরা ডিফাইন করছি কি, ডিফাইন করছি দ্য ফোর্স পার ইউনিট চার্জ, ফোর্স পার ইউনিট চার্জ। অর্থাৎ এইটা যদি লরেন্টজ ফোর্স হয়, এটা বাই ডেফিনেশন, লরেন্টজ ফোর্সের ডেফিনেশন সবাই নিশ্চয়ই জানো আশা করি, দিস ইজ দি ডেফিনেশন অফ লরেন্টজ ফোর্স। হ্যাঁ, একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি কিউ চার্জ থাকে, তাহলে সে কতটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। একটা কিউ চার্জ যদি ভি ভেলোসিটিতে মুভ করে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে অ্যাকর্ডিং টু লরেন্টজ ফোর্স দি ফোর্স এক্সপেরিয়েন্স বাই দি চার্জ পার্টিকেল কিউ ইজ নাথিং বাট কিউ ভি ক্রস বি। এখানে ভিটা বেসিক্যালি রিপ্লেসড বাই ইউ প্লাস ভি, বিকজ দি রিলেটিভ ভেলোসিটি ইজ ইউ প্লাস ভি, কারণ লুপটা মুভ করছে ভি, ইলেকট্রনটা লুপের এগেনস্ট, লুপের রেসপেক্টে মুভ করছে ইউ ভেলোসিটিতে, সো ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে ইলেকট্রনটার ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস ভি। সো দি ভেলোসিটি ভি ইজ রিপ্লেসড বাই ইউ প্লাস ভি। তাহলে এইটা যদি কিউ চার্জের জন্য হয়, এই এই লরেন্টজ ফোর্সের এক্সপ্রেশনটা, এইটা যদি কিউ চার্জের জন্য হয়, তাহলে তাহলে ফোর্স পার ইউনিট চার্জ, ফোর্স পার ইউনিট চার্জ সেটা কত হবে? হ্যাঁ, ফোর্স পার ইউনিট চার্জ সেটা কত হবে, সেইটা 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 কত হবে, না কিউ দিয়ে ভাগ করব, সেটা কিউ দিয়ে ভাগ করব। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো, সেটা কিউ দিয়ে ভাগ করব, মানে এই জায়গাটা যদি বোঝানো যায় বাকিটা বোঝা খুব অসুবিধা হবে। যে এই, আচ্ছা আচ্ছা, আমি বলছি যে আমি একটু এই জায়গাটা বলি, এইটা হচ্ছে লরেন্টজ ফোর্সের এক্সপ্রেশন, এই যে এই এই জিনিসটা, এটা হচ্ছে লরেন্টজ ফোর্সের এক্সপ্রেশন। কেন লরেন্টজ ফোর্সের এক্সপ্রেশন?
আমার আমার যদি আমার যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সি, এটা তো ক্লোজ লুপ, এই এই এইটা এইটা ভি ভেলোসিটিতে মুভ করছিল, এইটা যদি ভি ভেলোসিটিতে মুভ করে, ম্যাগনেটিক ফিল্ড, এখানে একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, দ্যাট ইজ বি, এই যে বি, দ্যাট ইজ বি, এখানে একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, দ্যাট ইজ বি, কাজেই স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড যদি থেকে থাকে তাহলে ভি ভেলোসিটিতে যদি এই এই ক্লোজ লুপটা মুভ করে, এবার একটা ইলেকট্রন যদি এটার রেসপেক্টে ইউ ভেলোসিটিতে মুভ করে, তাহলে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রেসপেক্টে যদি ইউ ভেলোসিটিতে মুভ করে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে মুভ করবে ইউ প্লাস ভি ভেলোসিটিতে। হ্যাঁ, এবারে এসো এই জায়গাটাতে, এই জায়গাটা যে আমার লোরেঞ্জ ফোর্সের এক্সপ্রেশন কি, যদি একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে সেখানে যদি কিউ চার্জ থাকে তাহলে আমার লোরেঞ্জ ফোর্সের এক্সপ্রেশনটা হয় এই রকম, সরি এক মিনিট, লোরেঞ্জ ফোর্সের এক্সপ্রেশনটা হয় লোরেঞ্জ ফোর্সের এক্সপ্রেশনটা হয় কিউ ইনটু ভি ভি ক্রস বি, এই জিনিসটা, এইটা হচ্ছে লোরেঞ্জ ফোর্স। এইবারে এই এই লোরেঞ্জ ফোর্সের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে কেন, এখানে না আমার ভেলোসিটি এই যে ভিটা, এই ভি ইজ রিপ্লেসড বাই ইউ প্লাস ভি, ভি ইজ রিপ্লেসড বাই ইউ প্লাস ভি, সো দি এক্সপ্রেশন ইজ সেম বাট এটা ভি ইজ রিপ্লেসড বাই ইউ ক্রস ভি, ক্রস ভি। এখন কিউ চার্জের জন্য যদি এই ফোর্সটা হয় তাহলে ইউনিট চার্জের জন্য কত, কিউ চার্জের যদি এই কিউ চার্জের জন্য যদি এটা হয় তাহলে ইউনিট চার্জের জন্য কত, এইটা হচ্ছে এইটা কিউ দিয়ে ভাগ হলো, ইউনিট চার্জের জন্য এইটা, দিস ইজ দি ফোর্স পার ইউনিট চার্জ অ্যাজ দি মোশনাল ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড, বাই ডেফিনেশন দিস ইজ দি ইলেকট্রিক ফিল্ড। তুমি খেয়াল করে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কি দেওয়া হয়েছিল, একটা ইউনিট চার্জ রাখলে সে যতটা ফোর্স এক্সপেরিয়েন্স করে, তাই নয় কি, তাহলে এইটাই তো সেইটা, তাহলে এইটাই ডেফিনেটলি ইউনিট চার্জ যে দ্বারা এক্সপেরিয়েন্সড ফোর্স, কাজেই এইটাই হচ্ছে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, আর কোনোটা না, এইটাই হচ্ছে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। এখন তাহলে আমাকে, আমি যদি ওই ছোট্ট অংশের জন্য, আমি যদি ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আমি ওইটা বলি, ছোট্ট অংশের জন্য যদি ওইটা হয়, এটাকে আমি ইরেজ করি এইগুলো, তো তাহলে আমি ছোট্ট অংশ মানে কোনটুকু, এইটুকু ছোট্ট অংশের জন্য, এইটুকু যে দাগ দেওয়া আছে এই ছোট্ট অংশের জন্য ওই ওই ফোর্সটা পেলাম, তাহলে তো আমাকে পুরোটা নিতে হবে, টোটালটা নিতে হবে, পুরো জিনিসটা নিতে গেলে কি হবে, তখন আমাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট করব, দেখো ক্লোজড পাথে ইন্টিগ্রেট করলাম, এই যে এই জায়গাটা ক্লোজড পাথে ইন্টিগ্রেট করেছি, ই ডট ডিএল, ভেক্টর সাইন হবে মাথায়, ই ডট ডিএল, ক্লোজড পাথের ওপর ইন্টিগ্রেট করেছি, এখন ই এর জায়গায় ভি প্লাস ইউ প্লাস ভি ক্রস ভি বসিয়ে দিলাম, ডট ডিএল। হ্যাঁ, তো এখন ইউ আর ডিএলটা হচ্ছে প্যারালাল, ইউ আর ডিএলটা হচ্ছে প্যারালাল, তো এইটা হচ্ছে দেখো এই ইউ ইউ আর বি যদি ডিএল যদি প্যারালাল হয় তাহলে ওই টার্মটা থাকছে না, সুতরাং ভি ক্রস বি ডট ডিএল এই টার্মটা এক্সিস্ট করছে,
ই ক্রস ডিএল টার্মটাই এক্সিস্ট করছে। কাজেই তোমার যেটা আসছে সেটা হচ্ছে যেটা এলো সেটা হচ্ছে ইনডিউসড ইএমএফ, সেটা হচ্ছে এইটা ভি ক্রস বি ডট ডিএল। সো এরপরে যেটা আমরা যাই যে এরিয়া সোয়েপ্ট বাই ডিএল ইন টাইম ডিটি, দিস ইজ বেসিক্যালি অ্যান ইনফিনিটেসিমাল এরিয়া ভিডিটি। আমরা আমরা আগের আগের ইয়েতে ছবিটা দেখলে বুঝতে পারবো এই এই এরিয়াটা, এই যে ছোট্ট এরিয়াটা, এইটা হচ্ছে ভিডিটি আর এটা হচ্ছে ডিএল যদি হয়, এইটা ভিডিটি আর এদিকটা যদি ডিএল হয়, তাহলে এইটা এইটা ইনটু দিস, সেইটা হবে এই ছোট্ট এরিয়াটা, এই ছোট এরিয়াটা, সেইটার কথাই বলা হচ্ছে কতটা এরিয়া সুইপ করছে। ঠিক আছে, তো এরিয়া সোয়েপ বাই ডিএল ইন টাইম ডিটি ইজ নাথিং বাট অ্যান ইনফিনিটেসিমাল এরিয়া ভিডিটি ক্রস ডিএল। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কত, তাহলে ওই এরিয়ার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স কত যাচ্ছে? দি এরিয়া হচ্ছে ভিডিটি ক্রস ডিএল, এরিয়া ইজ ভিডিটি ক্রস ডিএল। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স আগের দিন আমরা দেখিয়েছি যে ডট বি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ডট প্রোডাক্ট নিতে হবে একটা এরিয়ার মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স সেটা ক্যালকুলেট করার জন্য। এবার ফ্লাক্সের চেঞ্জ বার করতে হবে, নাহলে তো ফ্যারাডেস লতে যেতে পারবো না। সো দি ফ্লাক্স চেঞ্জ ইন টাইম ডিটি সেইটা হচ্ছে ডিফাই, সেইটা হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেট করো আর কিছু না, এই যে ওপরের এই জিনিসটাকে ইন্টিগ্রেট করো, তাহলে টোটাল ফ্লাক্স চেঞ্জ কত সেইটা পেয়ে যাবে। সেইটা হচ্ছে এটা, এটা জাস্ট ইন্টিগ্রেট করে দিলাম, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করে দিলাম, আর যেহেতু ডট প্রোডাক্ট আছে সেই জন্য বিটা আগে চলে গেল, যেহেতু ডট প্রোডাক্ট আছে সেহেতু বিটা আগে চলে গেল। তো এরপরে টাইমের রেসপেক্টে যদি আমি ভেরিয়েশনটা দেখি ফাই এর, তাহলে ডিফাই ডিটি করছি, তাহলে বি এই ডিটি 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 চলে গেল, হ্যাঁ, তাহলে ভি ক্রস ডিএল। সো দ্যাট ইজ ইকুয়ালস বেসিক্যালি, এইখান থেকে তুমি এই ভেক্টরে আইডেন্টিটি বসিয়ে তুমি এই স্টেপটা নিয়ে এসো ভি ক্রস বি ডট ডিএল। আর এই যে জিনিসটা এইটা বেসিক্যালি হচ্ছে ইএমএফ, সো দিস ইজ ইকুয়ালস মাইনাস এপসাইলন। দাস দি ইএমএফ ই সেটা বেসিক্যালি মাইনাস ডিফাই ডিটি এই ইকুয়েশনটা থেকে, এটাই আমার ফ্যারাডেস ল থেকে আমরা পেয়েছিলাম বা লেঞ্জের সূত্র যাই বলো না কেন। দিস ইএমএফ হুইচ অ্যারাইজেস ডিউ টু মোশন অফ কন্ডাক্টার্স টু এ ম্যাগনেটিক ফিল্ড ইজ নোন অ্যাজ মোশনাল ইএমএফ, এটাকেই মোশনাল ইএমএফ বলা হয়। তো এটাই আমাদের এস্টাবলিশমেন্ট অফ ফ্যারাডেস ল, যেটা আমরা এখানে করলাম। এরপরে এখানে একটা ছোট জিনিস আছে যে ইএমএফ ইনডিউসড ইন এ স্টেশনারি লুপ, এটা তোমাদের বি ঘোষের বই, তোমাদের কাছে যদি বি ঘোষের বই থাকে এটা খুব সহজেই তোমরা দেখতে পাবে এই বইটা। এখানে এই
আমি মোটামুটি বি হোস্টটাকেই ফলো করছি। তো ইএমএফ ইন্ডিউসড ইন এ স্টেশনারি লুপ ইন এ টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, উল্টো জিনিসটা করছি আর কি। একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড আছে আর লুপটা স্টেশনারি, লুপটা এখানে মুভ করছে না। সেক্ষেত্রে কি হবে সেইটা এখানে করে দেওয়া আছে, যে একটা লুপ, উই কনসিডার এ লুপ অফ ওয়্যার অফ এরিয়া এ প্লেসড নর্মাল টু এ ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। তাহলে নর্মাল যদি হয় তাহলে অ্যাকচুয়ালি বি হচ্ছে বি জিরো সাইন ওমেগা টি, নর্মাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, এরিয়া প্লেসড নর্মাল টু দ্য ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, কাজে এই নর্মাল কম্পোনেন্ট উইল বি বি জিরো সাইন ওমেগা টি, আর হরাইজেন্টাল কম্পোনেন্ট হবে বি জিরো কস ওমেগা টি। কাজেই এখন ইফ ই বি দি ইলেকট্রিক ফিল্ড ইনডিউসড ইন দি কয়েল, দেন ইনডিউসড ইএমএফ কিভাবে হবে, না আবার সেই ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএল আগে যেভাবে ক্যালকুলেট করলাম, এর জায়গায় বসিয়ে দাও ডেল ক্রস ই ডট ডিএস ডাইভার্জেন্স থিওরেম, না এটা হচ্ছে স্টোকস, এটা স্টোকস থিওরেম তাই তো, না কি থিওরেম, এটা স্টোকস থিওরেম। তাহলে স্টোকস থিওরেম থেকে এটা পেলাম, এবারে ফ্যারাডেজ ল যদি তুমি কাজে লাগাও তাহলে দেখো এই এপসাইলন সমান হবে, হ্যাঁ এটার জায়গায় মাইনাস ডেল ভি ডেল টি ডট ডিএস, এই ডট প্রোডাক্ট যেহেতু নিয়েছো সেই জন্য এখানে কস কম্পোনেন্ট চলে এলো, কস ওমেগা টি চলে এলো। দিস ইএমএফ ইন্ডিউসড বাই টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড ইজ ইন এ স্টেশনারি লুপ ইজ অফেন কল্ড ট্রান্সফরমার ইএমএফ, এটাকে অনেক সময় ট্রান্সফরমার ইএমএফ বলা হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই বইটা পড়লেই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ স্যার। এরপরে আসছি একটা অন্য জিনিসে, একটু জাস্ট শিখে নেওয়া, সেটা হচ্ছে এডি কারেন্ট। হোয়েনএভার এ কন্ডাক্টিং বডি মুভস ইন এ ম্যাগনেটিক ফিল্ড অর ইজ প্লেসড ইন এ ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, কারেন্টস আর ইনডিউসড ইন দি ভলিউম অফ দি কন্ডাক্টর। কি বললাম, এটা পুরনো কথা, খুব জানা কথা। হোয়েনএভার এ কন্ডাক্টিং বডি মুভস ইন এ ম্যাগনেটিক ফিল্ড, যখন একটা বডি একটা ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে কিংবা একটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়, কারেন্টস আর ইনডিউসড ইন দি ভলিউম অফ দি কন্ডাক্টর, তার মধ্যে কারেন্ট জেনারেট করে তাই তো, কেন করে, না বিকজ অফ দি ইনডিউসড ইএমএফ। যে কোনো জিনিস আইদার বডি মুভ করছে একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, দুটো জিনিসই তোমাদের দেখালাম, কিন্তু একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বডি মুভ করছে, আবার বডি ফিক্সড ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারিং, হ্যাঁ দুটো কেসেই কিন্তু ইএমএফ জেনারেট করবে, বডির মধ্যে ইএমএফ জেনারেট করবে। আর ইএমএফ জেনারেট করার অর্থই হচ্ছে কারেন্ট পাস করবে, একটা ইনডিউসড কারেন্ট তৈরি হবে, সেইটাই এখানে বলা হচ্ছে যে হোয়েন এভার এ কন্ডাক্টিং বডি মুভস ইন এ ম্যাগনেটিক ফিল্ড অর ইজ প্লেসড ইন এ ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, কারেন্টস আর ইনডিউসড ইন দি ভলিউম অফ দি কন্ডাক্টর। ক্লোজড সার্কুলার পাথস, ক্লোজড সার্কুলার পাথস ফর সাচ কারেন্টস আর ফর্মড, একটা ক্লোজড সার্কুলার পাথ তৈরি হয়, ক্লোজড সার্কুলার পাথস ফর সাচ কারেন্টস আর ফর্মড ইন দি ইন্টেরিয়ার অফ দি কন্ডাক্টর। এই যে কারেন্টটা তৈরি হচ্ছে, এই কারেন্টটা, কারেন্টটা কখন ফ্লো করে, ক্লোজড পাথ ছাড়া তো কারেন্ট তৈরি হতে প্লাস করতে পারবে না, ফ্লো করতে পারবে না, তাহলে কারেন্টটা ওই বডির মধ্যে একটা ক্লোজড পাথ তৈরি করে নেয়। সাচ কারেন্টস আর, এই ক্লোজড পাথ অফ সাচ কারেন্টস আর ফর্মড ইন দি ইন্টেরিয়ার অফ দি কন্ডাক্টর। এখন তার ডাইরেকশনটা কি হবে,
Now, the direction of circulation of those currents is generated, is governed by Lenz's law. অর্থাৎ Lenz's law যেরকম বলে দেবে সেইভাবে Lenz's law এর নিয়ম অনুযায়ী এই কারেন্টটাকে বলা হয় এডি কারেন্টস, এই কারেন্টটাকে বলা হয় এডি কারেন্ট। তাহলে খুব সিম্পল ব্যাপারটা কি, না ব্যাপারটা নতুন কিছু নয়, আমাদের কাছে পুরনো। কারণ কি যে এডি কারেন্ট আর কিছু নয় যে, হ্যাঁ অনলি 10 মিনিটস, এত তাড়াতাড়ি সময়টা কেন শেষ হয়ে যায়। এডি কারেন্টস আর কিছু নয়, কি না আমরা যদি একটা বডিকে মোশনে রাখি, একটা কনস্ট্যান্ট ফিল্ড, কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি মোশন করি তাহলেও একটা ইএমএফ তৈরি হবে, কিংবা বডিটাকে ফিক্স রাখলাম, ম্যাগনেটিক ফিল্ডটাকে টাইম ভ্যারিং করে দিলাম, দুটো কেসেই আমরা এর একটু আগে আলোচনা করলাম যে ইনডিউসড ইএমএফ তৈরি হয়। তাহলে ইনডিউসড ইএমএফ যদি তৈরি হয় তার অর্থ হচ্ছে বডির মধ্যে কারেন্ট ফ্লো করবে। এখন কারেন্ট তো আর ক্লোজ সার্কিট ছাড়া ফ্লো করে না, তাহলে কারেন্ট যদি ফ্লো করতে হয় কারেন্ট কি করবে, না ভেতরে কি হবে, বডির ভেতরে কি হবে, একটা একটা ইয়ে তৈরি হয়ে যাবে, সার্কুলার সার্কিট তৈরি হয়ে যাবে। তো সেই 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 সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে ইন্টেরিয়ার, ইন দি ইন্টেরিয়ার অফ দি কন্ডাক্টর। এখন তার ডাইরেকশন কি হবে, দ্যাট উইল বি গভর্নড বাই দি লেঞ্জস ল। এই ধরনের কারেন্টকে আমরা বলছি এডি কারেন্টস। বলা হয় না যে দেখো বাবা এডি কারেন্টকে রিমুভ করতে হবে, অনেক এক্সপেরিমেন্টে বলা হয় এডি কারেন্টকে রিমুভ করতে হবে। হ্যাঁ খেয়াল রাখতে হবে গ্যালভানোমিটারের মোশনে যেন এডি কারেন্টস না থাকে, অর্থাৎ যেখানেই তোমার ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের কাজ হচ্ছে সেখানে কিন্তু এডি কারেন্টের সমস্যাটা থাকে, এবং তাকে নিউট্রালাইজ করার জন্য একটা ব্যবস্থা রাখতে হয়, তাকে নিউট্রালাইজ করার জন্য একটা ব্যবস্থা রাখতে হয়। এই এডি কারেন্টস, হোয়াট ইজ এডি কারেন্টস, এই প্রশ্নটা বারে বারে আসে, অনেক সময় আসে। দিস কারেন্টস আর অফেন আন্ডারস্ট্যান্ডেবল ইন ইলেকট্রোম্যাগনেটিক মেশিনারি বিকজ দে হিট আপ দি কন্ডাক্টিং মেটেরিয়ালস থ্রু জুল লসেস। এই ইলেকট্রোম্যাগনেটিক মেশিনারিতে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দিস ইজ বেসিক্যালি আনডিজায়ারেবল। ইলেকট্রিক্যাল মেশিনারিতে এই ধরনের এডি কারেন্টের উদ্ভব খুব আনডিজায়ারেবল, তার কারণ হচ্ছে এগুলো হিট জেনারেট করে, আননেসেসারি হিট জেনারেট করে। হ্যাঁ দি এফেক্টস অফ এডি কারেন্টস ক্যান বি মিনিমাইজ বাই ইউজিং ল্যামিনেটেড কন্ডাক্টার্স ইনস্টেড অফ এ সিঙ্গল লার্জ বডি। ওই ল্যামিনেট করতে হয়, কন্ডাক্টরটাকে ল্যামিনেট করে দিতে হয় যাতে করে এই এডি কারেন্টটা অর্থাৎ ইনডিউসড ইএমএফটা যেন জেনারেট না করে। এই ধরনের মেশিনে যাতে ইনডিউসড ইএমএফ জেনারেট না করে সেই ব্যবস্থা করার জন্য আমরা বডিটাকে ল্যামিনেট করে দিই। ল্যামিনেট করে দিলে সেখানে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হোক বা বডির মোশন হোক একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডে, ইনডিউসড ইএমএফটা তৈরি হতে পারবে না। তো ইউজ অফ থিন শীটস অফ ল্যামিনা ইনসুলেটেড ফ্রম ইচ আদার ইনক্রিজেস দি রেজিস্ট্যান্স অফ দি ফ্লো অফ এডি কারেন্ট অ্যান্ড কনসিকুয়েন্টলি দি এফেক্টস অফ এডি কারেন্টস আর মিনিমাইজড। প্রশ্নটা অনেক সময় হয় যে কিভাবে তুমি এই এডি কারেন্টটাকে মিনিমাইজ করতে পারো গ্যালভানোমিটারের ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা গ্যালভানোমিটারে এক্সপেরিমেন্ট করেছো বা করবে তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ইউজ অফ থিন শীটস অফ ল্যামিনা ইনসুলেটেড ফ্রম ইচ আদার ইনক্রিজেস দি রেজিস্ট্যান্স অফ দি ফ্লো অফ এডি কারেন্ট। কাজে এই রেজিস্ট্যান্স যদি ইনক্রিজ করে দিই তাহলে ফ্লোটা কমে যাবে অ্যান্ড কনসিকুয়েন্টলি দি এফেক্টস অফ এডি কারেন্টস আর মিনিমাইজ। এই যে ট্রান্সফরমারের কোর, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ট্রান্সফরমার কোর্স আর ইউজুয়ালি ল্যামিনেটেড টু রিডিউস দি এফেক্টস অফ এডি কারেন্টস। ট্রান্সফরমারের কোরটাকে, কারণ ওখানে তো চেঞ্জ হবে, ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে, তাহলে তো ওখানে এডি কারেন্ট তৈরি হওয়ার খুব সম্ভাবনা। আর এডি কারেন্ট যদি তৈরি হয় ট্রান্সফরমার গরম হয়ে যাবে, গরম হয়ে গিয়ে বাস্ট করে যাবে। সো কোরে, ট্রান্সফরমারে কোরে আমি যদি ল্যামিনেশন করে দিই সেইটা এডি কারেন্টের এফেক্টটাকে মিনিমাইজ করতে পারে। ইট ক্যান বি শোন দ্যাট দি পাওয়ার লস ডিউ টু এডি কারেন্টস ক্যান বি রিডিউসড বাই এ ফ্যাক্টর প্রপোর্শনাল টু 1/n,
by subdividing the cross section perpendicular to magnetic field of the conductor into n equal parts by lamination. এটা টেকনিক্যাল কথা, n খানে ইকুয়াল পার্টস ভেঙে দিলে এটা অনেক কমে যায়। Though eddy currents are undesirable in many electromagnetic devices, it can also be used to our advantages in some devices. কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা এই এডি কারেন্টের সাহায্য নিতে পারি। আমার কাছে ঠিক 5 মিনিট সময় আছে, আমি জানি না এটা মানে কতটা কি করতে পারবো। যে ইন্ডাকশন ফার্নেস, হ্যাঁ তোমরা তো অনেক সময় ইন্ডাকশনের ইন্ডাকশন হিটারের কথা শুনেছো। এই যে হিটিং এফেক্ট অফ এডি কারেন্ট ইজ ইউজ ইন ইন্ডাকশন ফার্নেস ওয়্যার এ সাবস্টেন্স ইজ হিটেড বাই প্লেসিং ইট ইন এ র্যাপিডলি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। তাহলে র্যাপিডলি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যদি হয় তাহলে সেখানে এডি কারেন্ট জেনারেট করবে, এডি কারেন্ট জেনারেট করলেই সেটা হিটেড হবে, হিটেড হলে কি হবে সেই হিটটাকে আমরা কাজে লাগিয়ে রান্নার কাজে লাগাবো, ইন্ডাকশন ওভেন যেটা করে। হাই ফ্রিকোয়েন্সি ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি ইউজড ইন মেল্টিং মেটালস অর এক্সট্রাক্টিং মেটালস ফ্রম ওর। ফুড ক্যান বি ইউনিফর্মলি কুকড বাই প্লেসিং ইট ইন এ রিজিয়ন অফ ইন্টেন্স অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমি বলতে চাইলাম আর ইন্ডাকশন মোটরে কাজে লাগানো যেতে পারে। কিরকম না, ইফ এ কন্ডাক্টিং সিলিন্ডার ইজ প্লেসড ইন এ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইট রোটেটস ডিউ টু এডি কারেন্ট ইনডিউসড ইন ইট। কন্ডাক্টিং সিলিন্ডার একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি রেখে দিই তাহলে এটা রোটেট করে। হ্যাঁ এই ইন্ডাকশন মোটরে এই জিনিসটা কাজে লাগানো যেতে পারে। ইলেকট্রিক ব্রেক ইফ এ স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ইজ সাডেনলি অ্যাপ্লাইড টু এ রোটেটিং কন্ডাক্টর দি ইন্ডিউসড এডি কারেন্ট ট্রাইস টু অপোজ দি রিলেটিভ মোশন বিটুইন দি কন্ডাক্টর অ্যান্ড দি ম্যাগনেটিক ফিল্ড। দিস প্রিন্সিপাল ইজ ইউজড ইন ইলেকট্রিক্যাল ব্রেকস আর ফাইনালি দি গ্যালভানোমিটার ইন এ সাসপেন্ডেড কয়েল ডেড বিট গ্যালভানোমিটার, তোমরা পড়েছো এটা বা দেখেছো। দি কয়েলড উন্ড অন এ লাইট মেটালিক ফ্রেম মুভস ইন এ ম্যাগনেটিক ফিল্ড, এটা দেখেছো আমাদের ল্যাবে আছে। অ্যান্ড এডি কারেন্ট ইজ ইনডিউসড ইন দি ফ্রেম, ওই ফ্রেমের মধ্যে এডি কারেন্ট ইনডিউস করা হয়। দি কারেন্ট অপোজেস দি মোশন অফ দি ফ্রেম, ওই যে আমরা ওই যে দুটো কি চেপে ধরি ওটার মানে হচ্ছে এডি কারেন্ট জেনারেট করিয়ে উল্টো দিকে একটা ইএমএফ জেনারেট করাই। দি মোশন অফ দি ফ্রেম ইজ দাস ড্যাম্পড, অর্থাৎ গ্যালভানোমিটারের কয়েলটা যদি খুব বেশি জোরে ঘুরে যায় অর্থাৎ বেশি কারেন্ট হয়তো পাঠিয়ে দিয়েছে কেউ, হ্যাঁ সুমাইয়া হয়তো বেশি কারেন্ট পাঠিয়ে দিয়েছে, তাকে থামাতে হবে। তো তার জন্য কি করি, ওই ট্যাপিং কি থাকে সেই ট্যাপিং কিটাকে প্রেস করি, বারবার প্রেস করি। বারবার প্রেস করার মানে হচ্ছে ওইটাকে চেপে ধরার অর্থ হচ্ছে ওই সার্কিটটা ক্লোজড হয়ে গেল, অর্থাৎ একটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডে তোমার এডি কারেন্ট তৈরি হয়ে গেল এবং হুইচ ইজ অপোজিট টু দি ডিরেকশন অফ দি কারেন্ট যেটা সুমাইয়া পাঠিয়েছিল। তাহলে কি হবে, মোশন যেটা কারেন্টের জন্য মুভ করছিল সেই মোশনটা আস্তে আস্তে ড্যাম্পড হতে থাকবে। সাচ ড্যাম্পিংস আর ডেলিভারিডলি ইউজড ইন সাম ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস টু কন্ট্রোল দি মোশন অফ দি মুভিং পার্টস অফ দি ইনস্ট্রুমেন্টস, যেমন গ্যালভানোমিটারের ক্ষেত্রে আমরা করেছি যে এই যে মুভিং জিনিসটাকে থামানোর জন্য উল্টো দিক থেকে একটা ইএমএফ জেনারেট করিয়ে তার মোশনটাকে ড্যাম্প করানো, এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এইটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে, এই গ্যালভানোমিটারের ক্ষেত্রে এই জিনিসটা খুব ভাইভাতে কিন্তু খুব জিজ্ঞেস করে যে কিভাবে ওই ট্যাপিং কিটা ইউজ করে আমরা থামিয়ে দিই, মোশনটাকে থামিয়ে দিই। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টুডেজ ক্লাস। আমার হাতে ঠিক 1 মিনিট সময় আছে, হ্যাঁ তোমাদের মতামত শোনার জন্য। প্লিজ তোমাদের যদি কোনো অসুবিধে থাকে তাহলে বলো, আমি এই এইটা আপলোড করে দেবো, তোমাদের যদি কোনো অসুবিধে থাকে বলো। অনিন্দিতা, বিনীতা, সায়ন, শিরিন, সৌপ্তিক, এই 5 জন আছে। রিয়া মাঝে মধ্যে ঢুকছে বেরিয়ে যাচ্ছে। কারোর কোনো অসুবিধা আছে?
না স্যার এখন ঠিক আছে না স্যার ঠিক আছে তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি আবার কাল দেখা হবে ওকে